প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ বিএসএস প্রোগ্রামে পড়ছো, রাষ্ট্রবিজ্ঞানের গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স অফ বাংলাদেশ এই কোর্সে আমি তোমাদের পাঠদান করে থাকি। যথারীতি আজ আমি আমার ষষ্ঠ লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ক্লাসে এই কোর্সের যে অংশটুকু নিয়ে আমি আলোচনা করব তা হলো ইলেকশন অফ 1954, কনস্টিটিউশন অফ 1956 অ্যান্ড দ্য কনস্টিটিউশন অফ 1962। আর এই কোর্সের একজন রিসোর্স পার্সন হিসেবে তোমাদের সাথে আছি আমি, শারমিন আফরোজ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এই কোর্সের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমি তোমাদেরকে একটু ক্লাসের শুরুতেই সে সম্পর্কে ধারণা দিয়ে দিচ্ছি। আমরা আলোচনা করব 1954 সালে পাকিস্তানের যে প্রাদেশিক নির্বাচন হয়েছিল, যে নির্বাচনকে আমরা যুক্তফ্রন্টের নির্বাচন হিসেবেও জানি, সেই নির্বাচন সম্পর্কে যুক্তফ্রন্ট কীভাবে গঠিত হয়েছে, 1954 সালে নির্বাচনের ফলাফল কী ছিল এবং এই নির্বাচনের গুরুত্ব বা তাৎপর্য। এছাড়াও 1956 সালে আমরা জানি যে পাকিস্তানের প্রথম সংবিধান তৈরি হয়েছিল, সেই সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানব এবং এই সংবিধান কেন ব্যর্থ হয়েছে সে সম্পর্কেও আমরা আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এছাড়াও 1962 সালে পাকিস্তানের সংবিধানের বৈশিষ্ট্য এবং এই এই যে সংবিধানটি সেই সংবিধানটিও ব্যর্থ হয়েছে, কেন ব্যর্থ হয়েছিল সে সম্পর্কেও আমরা আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আমি আলোচনা করব 1954 সালের যুক্তফ্রন্টের নির্বাচন সম্পর্কে। আমরা জানি যে 1954 সালে পাকিস্তানে যে প্রাদেশিক নির্বাচন হয়েছিল সেই নির্বাচনকে আমরা যুক্তফ্রন্টের নির্বাচন হিসেবেও জানি। 1946 সালে অবিভক্ত বাংলায় যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে মুসলিম লীগ অভাবনীয় সাফল্য অর্জন করেছিল এবং এই সাফল্যের পেছনে যার অবদান সবচেয়ে বেশি তিনি হচ্ছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এবং নির্বাচনের শেষে হোসেন শহীদ সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। পরবর্তীতে 1947 সালে আমরা জানি যে ভারত পাকিস্তান বিভক্ত হয়, অর্থাৎ পাকিস্তান স্বাধীন হওয়ার পর মুসলিম লীগের নেতৃত্বেই আমরা জানি যে পাকিস্তান নামে যে রাষ্ট্রটি তৈরি হয়েছে এবং পাকিস্তান সৃষ্টি হওয়ার পর এই মুসলিম লীগ নামের সংগঠনটি মোহাম্মদ আলী জিন্না, লিয়াকত আলী খান, খাজা নাজিমুদ্দিনদের মতো রাজনৈতিক নেতাদের পকেট সংগঠনে পরিণত হয় এবং আমরা পরবর্তীতে দেখি যে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং এই মোহাম্মদ আলী জিন্না এবং লিয়াকত আলী খানরা ষড়যন্ত্র করে হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারিত করে খাজা নাজিমুদ্দিনকে এই পদে স্থলাভিষিক্ত করে। এতে পূর্ব বাংলার তরুণ ছাত্র নেতৃবৃন্দ বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং এই বিক্ষুব্ধ রাজনৈতিক নেতৃবৃন্দেরই একটা অংশ পরবর্তীতে 1949 সালে একটি রাজনৈতিক দল গঠন করে। সেই রাজনৈতিক দলের নাম হচ্ছে আওয়ামী মুসলিম লীগ বা পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে এই রাজনৈতিক দলটি মুসলিম লীগ বিরোধী একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে এবং ভীষণ জনপ্রিয়তা অর্জন করে পূর্ব বাংলায়। এই সময়ে আরও অনেক রাজনৈতিক দলের জন্ম হয়, সবগুলো রাজনৈতিক দলই মূলত মুসলিম লীগ বিরোধী রাজনৈতিক দল হিসেবেই জন্ম লাভ করে এবং মুসলিম লীগের দুঃশাসনের কারণেই মূলত এই রাজনৈতিক দলগুলোর জন্ম হয়। এছাড়াও আমরা জানি যে 1952 সালে যে ভাষা এবং সংস্কৃতি নিয়ে যে পূর্ব বাংলায় যে বিয়োগান্ত ঘটনা ঘটেছিল, 21শে ফেব্রুয়ারি ছাত্র হত্যার মতো ঘটনা ঘটেছে। এছাড়াও মুসলিম লীগের অপশাসনের কারণে আমরা দেখেছি যে পাট নিয়ে তারা কেলেঙ্কারি করেছে, লবণ সংকট ছিল, খাদ্য সংকট ছিল, এছাড়াও কৃষকদের উপর অনেক তারা নির্যাতন করেছে। আমরা জানি যে রাজশাহীতে এবং রংপুরে রাজবন্দীদের উপর নির্যাতন করেছে। অর্থাৎ মুসলিম লীগের এই যে গণবিরোধী যে কর্মকাণ্ড, এ কারণে একসময় মুসলিম লীগ কিন্তু পূর্ব পাকিস্তান থেকে তাদের জনপ্রিয়তা হারিয়ে ফেলে এবং পূর্ব বাংলার জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে মুসলিম লীগের প্রতি। এবং 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছে আমরা জানি যে সে আন্দোলনটা ছিল আমাদের একটি সফল আন্দোলন এবং এই আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছে এবং বাঙালি জাতীয়তাবাদী উদ্বুদ্ধ জনগণ মুসলিম লীগ সরকারকে বারবার চাপ দিচ্ছিল নির্বাচনের জন্য এবং মুসলিম লীগের একটা ভীতি ছিল, নির্বাচন ভীতি। তারা এটা মনে করতো যে নির্বাচনে গেলেই তারা পরাজিত হবে, যে কারণে তারা বারবার আইন পরিষদের মেয়াদ বাড়িয়েছে, তারা নির্বাচন দেয়নি। পরবর্তীতে তারা একসময় 1954 সালে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে
এই নির্বাচনে মুসলিম লীগের প্রতিপক্ষ হিসেবে এই আওয়ামী মুসলিম লীগ এবং আরও সমমনা রাজনৈতিক দলগুলো নিয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দি, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি, শের বাংলাকে ফজলুল হকের নেতৃত্বে যে জোট গঠিত হয় এটি যুক্ত ফ্রন্ট হিসেবে খ্যাত। এবং এই যুক্ত ফ্রন্ট একুশে স্মৃতিকে সামনে রেখে তারা একুশ দফায় তাদের কর্মসূচিকে বিন্যস্ত করে এবং নৌকা প্রতীক নিয়ে তারা নির্বাচনে অগ্রসর হয়। এবং আমরা জানি যে সেই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল যুক্ত ফ্রন্ট। ইতিহাসে এই নির্বাচনই যুক্ত ফ্রন্টের নির্বাচন হিসেবে খ্যাত। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচন, চলো আমরা এই নির্বাচন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিই। প্রিয় শিক্ষার্থীরা, 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচনের পটভূমি সম্পর্কে চলো এবার আমরা আরেকটু জেনে নিই। 1947 সালে পাকিস্তান স্বাধীনতা লাভের পর বিভিন্ন প্রদেশে 1951 সালে নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু 1949 সালে 26 এপ্রিল পূর্ব বাংলার টাঙ্গাইলের এক উপনির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগ প্রার্থী জমিদার খুরম খান পন্নি তরুণ প্রার্থী যুবনেতা শামসুল হকের নিকট শোচনীয়ভাবে পরাজিত হলে তাদের আত্মবিশ্বাস ভেঙে যায় এবং তাদের ভেতরে নির্বাচন ভীতি চলে আসে। এ কারণে তারা নির্বাচন পেছাতে থাকে। পরাজয়ের ভয়ে মুসলিম লীগ সরকার পূর্ব বাংলার আইনসভার 34টি আসনে উপনির্বাচন স্থগিত রাখে। অবশেষে জনগণের দাবির মুখে 1953 সালের 1 আগস্ট পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নুরুল আমিন 1954 সালের মার্চ মাসে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিতে বাধ্য হন। প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে 1954 সালের 8 থেকে 12 মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হয়। আমরা এবার জেনে নেব 1954 সালের নির্বাচনের রাজনৈতিক পটভূমি। 1954 সালের নির্বাচনে মুসলিম লীগকে মোকাবেলা করার জন্য যুক্ত ফ্রন্ট গঠন ছিল একটি ঐতিহাসিক ঘটনা। প্রধান বিরোধী দলগুলোর সমন্বয়ে এই যুক্ত ফ্রন্ট গঠিত হয়। যুক্ত ফ্রন্ট গঠনের উদ্যোক্তা ছিলেন তৎকালীন প্রধান বিরোধী দল ও জনপ্রিয় রাজনৈতিক দল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। 1953 সালের মে মাসে ময়মনসিংহ শহরে অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের বিশেষ কাউন্সিল অধিবেশনে যুক্ত ফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে 1954 সালের 4 ডিসেম্বর কয়েকটি বিরোধী দলের সমন্বয়ে নির্বাচনী জোট হিসেবে যুক্ত ফ্রন্ট গঠিত হয়। যুক্ত ফ্রন্টের অন্তর্ভুক্ত দলগুলো ছিল ভাসানী সোহরাওয়ার্দী নেতৃত্বাধীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, শের বাংলাকে ফজলুল হকের কৃষক প্রজা পার্টি, মাওলানা আতাহার আলী নিজাম ইসলাম ও হাজি দানেশের নেতৃত্বাধীন গণতন্ত্রী দল। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচনের ইশতেহার ঘোষণার পূর্বে যুক্তফ্রন্টের নেতৃবৃন্দ একুশের স্মৃতিকে অম্লান করে রাখার জন্যই তাদের এই নির্বাচনী ইশতেহারকে 21 দফায় বিন্যস্ত করে। চলো শিক্ষার্থীরা, এবার আমরা যুক্তফ্রন্টের 21 দফা কর্মসূচি সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেই। ঐতিহাসিক 21 দফা ছিল যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার। 1952 সালে ভাষা শহীদের স্মৃতি অম্লান করে রাখার জন্য যুক্তফ্রন্ট নেতৃবৃন্দ শ্রদ্ধা ভরে তাদের কর্মসূচিকে 21 দফায় লিপিবদ্ধ করেন। কী ছিল সে 21 দফা, সে সম্পর্কে আমরা এবার বিস্তারিত জানব। 21 দফার প্রথম দফা ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা। বিনা খেসারতে জমিদারি প্রথা ও খাজনা আদায়কারী সত্ত্ব উচ্ছেদ করে ভূমিহীন কৃষকদের মধ্যে উদ্বৃত্ত জমি বণ্টনের ব্যবস্থা করা হবে। উচ্চহারে খাজনা ন্যায়সঙ্গতভাবে হ্রাস এবং সার্টিফিকেট জারি করে খাজনা আদায়ের প্রথা রহিত করা হবে। এটি ছিল যুক্তফ্রন্টের 21 দফার দ্বিতীয় দফা। এছাড়াও পাট ব্যবসা জাতীয়করণ ও পাটের ন্যায্যমূল্য প্রদান করা হবে। মুসলিম লীগ মন্ত্রিসভার পাট কেলেঙ্কারি তদন্ত ও অপরাধীদের শাস্তি প্রদান করা হবে। এছাড়াও সমবায় কৃষি প্রবর্তন এবং সরকারি সাহায্যে কুটির শিল্পের উন্নতি সাধন করা হবে। এই ধরনের একটি ইশতেহারও 21 দফা কর্মসূচিতে ছিল। এছাড়াও পূর্ব বাংলাকে লবণের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করা হবে। মুসলিম লীগ শাসনামলে লবণ কেলেঙ্কারি তদন্ত ও দোষী ব্যক্তিদের শাস্তি প্রদান করা হবে। অবিলম্বে বাস্তুহারাদের পুনর্বাসন করা হবে। সেচ ব্যবস্থার উন্নতি সাধন, বন্যা নিয়ন্ত্রণ ও দুর্ভিক্ষ রোধ করা হবে। পূর্ব বাংলাকে শিল্পায়িত করা এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এবং সেই সাথে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের মূল নীতি অনুযায়ী শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে, এমন একটি ইশতেহারও 21 দফায় সংযুক্ত করা হয়। অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এবং শিক্ষকদের বেতন বৃদ্ধি করা। সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ব্যবধান দূর করা হবে এবং বাংলা ভাষাকে শিক্ষার মাধ্যম করা হবে। বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল কালাকানুন বাতিল করে বিশ্ববিদ্যালয়গুলোকে পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করা হবে। প্রশাসনিক ব্যয় সংকোচন
ও কর্মচারীদের বেতনের সামঞ্জস্য বিধান করা হবে এবং মন্ত্রীদের 1000 টাকার বেশি বেতন দেওয়া হবে না। ঘুষ, দুর্নীতি বন্ধ ও সম্পত্তির হিসাব গ্রহণ করা এবং 1940 সাল থেকে অর্জিত অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এছাড়াও সকল নিরাপত্তা বন্দীদের মুক্তিদান, সংবাদপত্রের স্বাধীনতা ও বাক স্বাধীনতার নিশ্চয়তা বিধান করা হবে। শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হবে। বর্ধমান হাউসকে বর্তমান বাংলা একাডেমি, আপাতত ছাত্রাবাস এবং পরে বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণাগার করা হবে। বাংলা ভাষার জন্য শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ করা হবে। 21 ফেব্রুয়ারিকে শহীদ দিবস ও সরকারি ছুটির দিন হিসেবে পালন করা হবে। এছাড়াও লাহোর প্রস্তাব অনুযায়ী পূর্ব বাংলাকে আঞ্চলিক স্বায়ত্তশাসন প্রদান, পূর্ব বাংলায় নৌবাহিনীর সদর দপ্তর স্থাপন, অস্ত্র কারখানা নির্মাণ এবং আনসার বাহিনীকে মিলিশিয়া হিসেবে গড়ে তোলার ব্যবস্থা গ্রহণ করা হবে। যুক্তফ্রন্ট মন্ত্রিসভার দ্বারা আইনসভার আয়ু বর্ধিত করা হবে না। সাধারণ নির্বাচনের 6 মাস পূর্বেই মন্ত্রিসভা পদত্যাগ করবে এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হবে। আইনসভার শূন্য আসন 3 মাসের মধ্যে পূরণ করা হবে এবং পরপর 3টি উপনির্বাচনে যুক্তফ্রন্ট প্রার্থীরা পরাজিত হলে মন্ত্রিসভা থেকে স্বেচ্ছায় পদত্যাগ করবেন। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি ইশতেহার তারা দিয়েছেন যে আইনসভার যে আসন শূন্য হবে সেটি 3 মাসের মধ্যে পূরণ করা হবে এবং এই শূন্য আসনে যদি পরপর 3টি আসনে যুক্তফ্রন্ট পরাজিত হয় তাহলে তারা এই মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করবে। তাহলে তারা ধরে নেবে যে তাদের জনপ্রিয়তা নেই বা জনগণ তাদেরকে চায় না। এবার চলো আমরা একটু জেনে নেব যে কীভাবে, কী কৌশলে প্রাদেশিক নির্বাচনে প্রচার প্রচারণা চালানো হয়েছিল, কীভাবে যুক্তফ্রন্ট নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছিল, কীভাবে মুসলিম লীগ তাদের নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছিল। এই নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগের প্রধান বক্তব্য ছিল পাকিস্তানের সংহতি ও অখণ্ডতা বজায় রাখা। মুসলিম লীগ প্রচার চালায় যে তাদেরকে ভোট না দিলে পাকিস্তান ও ইসলাম দুই বিপন্ন হবে। অপরদিকে যুক্তফ্রন্ট 21 দফার ভিত্তিতে প্রচারণা চালায়। তারা ঘোষণা করে যে কোরআন ও সুন্নার মৌলিক নীতির খেলাফ করে কোনো আইন প্রণয়ন করা হবে না এবং ইসলামের সাম্য ও ভ্রাতৃত্বের ভিত্তিতে নাগরিকদের জীবন ধারণের ব্যবস্থা করা হবে। অর্থাৎ একদিকে মুসলিম লীগের প্রচারণার কৌশল, অন্যদিকে যুক্তফ্রন্টের চমৎকার ইশতেহার বা কমিটমেন্ট, আমরা যেটাই বলি, এই নিয়ে নির্বাচনের জন্য তারা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, আবুল মনসুর আহমদ, আবুল হোসেন, এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কফিলউদ্দিন চৌধুরী, এদের মতো নেতৃবৃন্দ সারা প্রদেশব্যাপী প্রচার প্রচারণা চালায় এবং তারা বিভিন্ন জায়গায় বক্তব্য বিবৃতির মাধ্যমে জনগণকে ভীষণভাবে আকৃষ্ট করতে পেরেছিল এবং যে কারণে আমরা পরবর্তীতে দেখি যে এই নির্বাচনে যুক্তফ্রন্ট অভাবনীয় সাফল্য অর্জন করে। কী ছিল যুক্তফ্রন্টের সেই নির্বাচনের ফলাফল আমরা একটু সে সম্পর্কে জেনে নিই। 1954 সালের যে প্রাদেশিক নির্বাচন হয়েছিল সেটি বিভিন্ন কারণে তাৎপর্যপূর্ণ। প্রথমত এই নির্বাচনটি সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে এই নির্বাচনটি হয়েছিল এবং এখানে পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল। আমরা দেখি যে মুসলমানদের জন্য আসন ছিল সংরক্ষিত 237টি এবং অমুসলমানদের জন্য সংরক্ষিত আসন ছিল 72টি, সর্বমোট আসন ছিল 309টি। আমরা এবার একটু দেখব যে কোন দল কতগুলো আসন পেয়েছে। যুক্তফ্রন্ট তাদের মোট প্রাপ্ত আসন হচ্ছে 223টি, মুসলিম লীগের মাত্র 9টি আসন, নির্দলীয় 4, খেলাফতের আব্বানী 1, যুক্তফ্রন্ট 13, তফসিলি ফেডারেশন 27, কংগ্রেস 24, খ্রিস্টান 1, বৌদ্ধ 2, কমিউনিস্ট পার্টি 4, নির্দলীয় বা স্বতন্ত্র 1, সর্বমোট আসন 309, অর্থাৎ 237 এবং 72, সর্বমোট 309-এর মধ্যে যুক্তফ্রন্ট কিন্তু এককভাবে 223টি আসন পায়। অর্থাৎ এখানে আমরা দেখতে পাই যে স্পষ্ট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যুক্তফ্রন্ট। এখন চলো শিক্ষার্থীরা, এই যে নির্বাচন হলো 1954 সালে প্রাদেশিক নির্বাচন, এই নির্বাচনে কেন যুক্তফ্রন্টের কীভাবে এই অভাবনীয় সাফল্য আসলো আর কেনই বা মুসলিম লীগের ভরাডুবি হলো বা পরাজয় হলো সে সম্পর্কে আমরা এবার একটু বিস্তারিত জেনে নিব। মুসলিম লীগের অভ্যন্তরে আদর্শগত কোন্দল এবং অন্তর্দ্বন্দ্ব, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ ছিল। 1947 সালে পাকিস্তান বিভক্ত হওয়ার পরে, পাকিস্তান স্বাধীন হওয়ার পরেই পাকিস্তানের নেতৃত্ব চলে যায়
মোহাম্মদ আলী জিন্না, লিয়াকত আলী খান, খাজা নাজিমুদ্দিনদের হাতে, এবং এই মুসলিম লীগকে তারা একটি পকেট সংগঠনে পরিণত করে রেখেছিল, এবং তাদের ভেতরে ক্ষমতার এত লোভ ছিল, অন্তর্দ্বন্দ্ব ছিল যে পাকিস্তান নামে এই রাষ্ট্রটাকে তারা চমৎকারভাবে শাসন করবে, এই রাষ্ট্রের জন্য একটি সংবিধান তৈরি করবে, আপ অমর পাকিস্তানের যে প্রদেশগুলো আছে সবাইকে একত্রিত করে, সকল প্রদেশকে একত্রিত করে, সকল জনগণকে একত্রিত করে তারা একটি সুশাসনের দিকে অগ্রসর হবে, সেই দিকে তাদের কোনো খেয়াল ছিল না, বরং তাদের দলীয় স্বার্থ, তাদের নিজস্ব স্বার্থকে তারা গুরুত্ব দিত, অন্তর্দ্বন্দ্ব ছিল বেশি, মারাত্মক দলীয় কোন্দল ছিল, যে কারণে আমরা দেখেছি যে মুসলিম লীগের জনপ্রিয়তা আস্তে আস্তে শূন্যের দিকে চলে যায়। পক্ষান্তরে যখন মুসলিম লীগ বিরোধী রাজনৈতিক দলগুলো জন্ম হতে থাকে, তখন পূর্ব পাকিস্তানে এই রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা অনেক বাড়তে থাকে, যার চূড়ান্ত পরিণতি আমরা 1954 সালে নির্বাচনে দেখতে পাই, যে মুসলিম লীগের ভরাডুবি হয় এবং যুক্ত ফ্রন্টের অভাবনীয় সাফল্য আসে। এছাড়াও জোট গঠন, আমরা দেখেছি যে মুসলিম লীগের ভেতরে সেই সুসম্পর্ক, নেতাদের ভেতরে, বড় বড় নেতাদের ভেতরে সেই সুসম্পর্কটি ছিল না, এবং জনগণের সাথে তাদের একটা বিচ্ছিন্নতা ছিল, জনগণ কেন্দ্রিক ছিল না, রাজনৈতিক নেতারা জনগণ কেন্দ্রিক ছিল না। পক্ষান্তরে 1954 সালের নির্বাচনের পূর্বে 1953 সালে যে যুক্ত ফ্রন্ট গঠন করা হলো, যে বিভিন্ন দলের সমন্বয়ে যে জোটটি গঠন করা হয়েছে, সেটি অত্যন্ত চমৎকারভাবে তাদের কর্মকাণ্ডকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। নির্বাচনী প্রচার প্রচারণা চালানো থেকে শুরু করে, তাদের ইশতেহার ঘোষণা থেকে শুরু করে, সকল ক্ষেত্রেই তারা কিন্তু চমৎকারভাবে অগ্রসর হতে পেরেছে, যে কারণে আমরা দেখি যে মুসলিম লীগের ভরাডুবি হয়েছে, পক্ষান্তরে যুক্ত ফ্রন্টের সাফল্য এসেছে। এছাড়াও 21শে ফেব্রুয়ারি বিয়োগান্ত ঘটনা, আমরা জানি যে পাকিস্তান সৃষ্টির শুরুতেই ভাষা এবং সংস্কৃতি নিয়ে যে দ্বন্দ্ব, অর্থাৎ টোটাল পাকিস্তানের 56% মানুষের মাতৃভাষা হচ্ছে বাংলা, অথচ সম্পূর্ণ অন্যায়ভাবে উর্দুকে তারা রাষ্ট্রভাষা করার জন্য জোর তৎপরতা চালায়, এবং এই নিয়ে যে 52 সাল পর্যন্ত ভাষা আন্দোলন হয়, যেটি যুক্ত ফ্রন্টের বিজয় বা মুসলিম লীগের পরাজয়ের একটি গুরুত্বপূর্ণ কারণ। এছাড়াও মুসলিম লীগের অগণতান্ত্রিক মনোভাব, 1947 সালে ভারত স্বাধীনতা আইনের ভিত্তিতে যে পাকিস্তান নামে রাষ্ট্রটি হয়, সেই ভারত স্বাধীনতা আইনের মাধ্যমেই কিন্তু বলা হয়েছিল পাকিস্তানের গণপরিষদ অনতিবিলম্বে তারা একটি সংবিধান তৈরি করবে, তারা একটি নির্বাচনের আয়োজন করে আইনসভা গঠন করবে, কিন্তু আমরা দেখেছি যে পাকিস্তান কেন্দ্রীয় সরকার, তারা পরাজিত হবার ভয়ে তারা নির্বাচনে আয়োজন করেনি, বরং তারা আইন পরিষদের মেয়াদ বাড়িয়েছে, যেটি একটি অগণতান্ত্রিক পদ্ধতি, যে কারণে মুসলিম লীগের প্রতি মানুষ ভীতশ্রদ্ধ হয়ে ওঠে, এবং পক্ষান্তরে যখন যুক্ত ফ্রন্ট গঠন করা হয়, তখন মানুষ যুক্ত ফ্রন্টকেই বেশি পছন্দ করে। স্বায়ত্তশাসনের প্রতি উপেক্ষা প্রদর্শন, পশ্চিম পাকিস্তান কেন্দ্রিক যে রাজনৈতিক নীতি ছিল, এবং পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতাদেরকে অবহেলা করা, দল থেকে বের করে দেওয়া, তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন অভিযুক্ত করা হতো, তাদেরকে বলা হতো দেশদ্রোহী এবং ভারতের অনুচর, এই ধরনের অপমানজনক কথা বলে তাদেরকে রাজনৈতিক দল থেকে বিচ্ছিন্ন করে রাখা হতো, যেটি আসলে, এবং পূর্ব পাকিস্তানের অধিকারের ব্যাপারে সবসময় পশ্চিম পাকিস্তানের নেতারা উদাসীন ছিলেন এবং অবজ্ঞা করতেন, যে কারণে একসময় যখন যুক্ত ফ্রন্ট গঠন করা হলো, তখন জনগণ ব্যালটের মাধ্যমে তাদের ইচ্ছাটাকে তারা প্রকাশ করেছে, অর্থাৎ স্বায়ত্তশাসনের প্রতি উপেক্ষা প্রদর্শন করা একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল মুসলিম লীগের পরাজয়। মুসলিম লীগ সরকারের পূর্ব পাকিস্তানের স্বার্থের প্রতি উপেক্ষা প্রদর্শন, যেটি আমরা একেবারে শুরু থেকেই দেখেছি, ভাষা নিয়ে, এরপরে যে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, বিভিন্নভাবে পূর্ব পাকিস্তানের জনগণকে হেয় প্রতিপন্ন করা হতো না, চাকরি বাকরির ক্ষেত্রে সবসময় তাদেরকে অবহেলা করা হতো, যে কারণে জনগণ, পূর্ব পাকিস্তানের জনগণ মুসলিম লীগের প্রতি বীতশ্রদ্ধ হয়ে ওঠে। পক্ষান্তরে যখন তারা দেখে যে মুসলিম লীগ বিরোধী রাজনৈতিক দলগুলো মিলে একটি জোট গঠন করেছে, তখন তারা এই যুক্ত ফ্রন্টের প্রতি সমর্থন প্রকাশ করে। এছাড়াও 1954 সালে নির্বাচনে মুসলিম লীগের পরাজয় এবং যুক্ত ফ্রন্টের বিজয়ের আরও কিছু কারণ আমি ব্যাখ্যা করছি। মুসলিম লীগের প্রশাসনিক ব্যর্থতা, মুসলিম লীগ সরকার শুরুতেই কিন্তু প্রশাসন রাষ্ট্র পরিচালনা করতে খুব একটা দক্ষতার পরিচয় দেয়নি, যে কারণে আমরা দেখেছি খাদ্য সংকট ছিল, লবণ সংকট ছিল, এবং পাট নিয়ে তারা কেলেঙ্কারি করেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন দ্বন্দ্ব বিরোধে শান্তিপূর্ণভাবে সেগুলি সমাধান করতে ব্যর্থ হয়েছেন, ব্যর্থতার পরিচয় দিয়েছেন, যে কারণে আমরা বলতে পারি যে মুসলিম লীগের প্রতি জনগণ আস্থা হারিয়ে ফেলেছিল। পক্ষান্তরে যখন যুক্ত ফ্রন্ট গঠিত হলো, তখন জনগণ যুক্ত ফ্রন্টকেই সমর্থন করেছে, অর্থাৎ মুসলিম লীগের প্রশাসনিক ব্যর্থতা এখানে একটি গুরুত্বপূর্ণ কারণ।
এছাড়াও মুসলিম লীগ কর্তৃক নির্যাতনমূলক পদক্ষেপ, মুসলিম লীগ বিভিন্ন সময় পূর্ব পাকিস্তানের কৃষকদের উপর বিভিন্নভাবে নির্যাতনমূলক পদক্ষেপ গ্রহণ করেছে, যে কারণে পূর্ব পাকিস্তানের জনগণ মুসলিম লীগের প্রতি বিতস্ত হয়ে ওঠে। এছাড়াও মধ্যবিত্ত বাঙালি শ্রেণীর বিকাশ, আমরা জানি যে 1947 সালে দেশ বিভাগের পর এই অঞ্চল থেকে অর্থাৎ পূর্ব বাংলা থেকে হিন্দু জমিদাররা, বুদ্ধিজীবীরা, বড় বড় ব্যবসায়ীরা সব দেশ ত্যাগ করে চলে গেছে, যে কারণে এই অঞ্চলে একটা শূন্যতা সৃষ্টি হয়েছিল এবং এই শূন্যতাটা পূরণ করার জন্য এক শ্রেণীর উঠতি মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ ঘটে এবং এরাই পরবর্তীতে যুক্ত ফ্রন্ট গঠন করে এবং এই পাকিস্তানের রাজনীতিকে একটু ভিন্ন ধারায় প্রবাহিত করে। এবং এছাড়া আরেকটি কারণ হচ্ছে সংবিধান প্রণয়নের ব্যর্থতা, যেটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। আমরা দেখেছি যে 47 সালে যে ভারত স্বাধীনতা আইন তৈরি হয়েছে বা আইনের ভিত্তিতে ভারত পাকিস্তান স্বাধীন হয়েছে, সেখানেই কিন্তু বলা হয়েছিল যে গণপরিষদ পাকিস্তানের জন্য একটি সংবিধান প্রণয়ন করবে, কিন্তু সেইটি করতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা দেখেছি যে 9 বছর তারা সময় লাগিয়েছে এবং 9 বছর পরেও যে পাকিস্তানের সংবিধানটি তৈরি হয়েছে সেটিও কিন্তু পাকিস্তানের আপাম জনগণকে সন্তুষ্ট করতে পারেনি, যে কারণে এই সংবিধানটিও পরবর্তীতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ সংবিধান প্রণয়নের ব্যর্থতা এই নির্বাচনে যুক্ত ফ্রন্টের বিজয়, মুসলিম লীগের পরাজয়ের একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। এছাড়াও সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন, এই 54 সালের যুক্ত ফ্রন্টের নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নির্বাচনে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন এবং 21 বছর বয়স্ক সকল নাগরিক নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন, এবং যে কারণে আমরা দেখেছি যে এই নির্বাচনে যেহেতু আপাম জনগণ ভোট প্রদান করতে পেরেছে, তাই জনগণ তাদের ইচ্ছাকে তারা ব্যালটের মাধ্যমে প্রকাশ করেছে। শিক্ষার্থীরা, বিভিন্ন কারণেই এই 1954 সালের প্রাদেশিক নির্বাচনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা এবার একটু এই নির্বাচনের গুরুত্ব বা তাৎপর্য সম্পর্কে আলোচনা করব। এই নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য যদি আমরা বলি, সেটি হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর প্রভাব বৃদ্ধি পেয়েছে এই নির্বাচনের মাধ্যমে। আমরা দেখেছি যে যুক্তফ্রন্ট মূলত যারা গঠন করেছে তারা সবাই কিন্তু মধ্যবিত্ত শ্রেণী থেকে আগত, যে কারণে মধ্যবিত্ত শ্রেণীর একটা প্রতিনিধিত্বের জায়গা তৈরি হয়েছে এবং মধ্যবিত্ত শ্রেণী আস্তে আস্তে রাজনীতি সচেতন হয়ে উঠেছে। মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ হয়েছে আমরা বলতে পারি এই নির্বাচনের মাধ্যমে এবং বাঙালি জাতীয়তাবাদের বিজয়। 1952 সালে যে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে, 54 সালের বিজয়ের মধ্য দিয়ে বলা যায় যে আরও একবার সেই বিজয় অর্জিত হয়েছে বা আরও এক ধাপ এগিয়ে গেছে, যার চূড়ান্ত পরিণতি হিসেবে আমরা 1971 সালে স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ পাই। আমরা সেটি বলতে পারি যে বাঙালি জাতীয়তাবাদের আরও এক ধাপ বিজয় হয়েছে এই 54 সালের প্রাদেশিক নির্বাচনে যুক্ত ফ্রন্টের অভাবনীয় বিজয়ের ফলে। অসাম্প্রদায়িক রাজনীতির বিকাশ ঘটেছে এই 54 সালের নির্বাচনের মাধ্যমে। আমরা দেখেছি যে 1947 সালে যে ভারত পাকিস্তান ভাগ হয়েছে সেটি সম্পূর্ণ ধর্মের ভিত্তিতে, সাম্প্রদায়িকতার ভিত্তিতেই 1947 সালে ভারত পাকিস্তান বিভক্ত হয়েছে। পরবর্তীতে আমরা 1947 সাল থেকে 1952 সালে পাকিস্তানে যে ভাষা আন্দোলন দেখি, সেই ভাষা আন্দোলনে কিন্তু সাম্প্রদায়িকতার ব্যাপারটি ছিল না, সেটি ছিল আপামর জনগণের এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়েই কিন্তু বাঙালি জনগণ একত্রিত হয়েছে এবং বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছে, যার বহিঃপ্রকাশ আমরা আবার এই 1954 সালের নির্বাচনের মধ্য দিয়ে দেখি। অসাম্প্রদায়িক রাজনীতির বিস্তার ঘটেছে বা বিকাশ হয়েছে, আরও এক ধাপ এগিয়ে গেছে। নির্বাচনটি প্রতীক হিসেবে নৌকার পরিচিতি, এই নির্বাচনে সর্বপ্রথম নৌকাকে নির্বাচনী প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছে এবং গ্রাম বাংলার মানুষের কাছে অতি পরিচিত এই নৌকা প্রতীকটি, তাই জনগণও ভীষণভাবে এই নৌকা প্রতীককে পছন্দ করেছে। পরবর্তীতে আমরা দেখি যে এই নৌকা প্রতীক নিয়েই 1970 সালে নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অভাবনীয় সাফল্য অর্জন করেছে এবং আমরা পেয়েছি পরবর্তীতে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা তাই বলতে পারি যে নির্বাচনী প্রতীক হিসেবে নৌকার পরিচিতি এসেছে এই 54 সালের নির্বাচনের মধ্য দিয়ে। মুসলিম লীগের ভরাডুবি, সেটা শিক্ষার্থীরা তোমরা বুঝতেই পারছো, এই নির্বাচনে মুসলিম লীগের অন্তর্দ্বন্দ্ব, কোলাহল, ঘুষ, দুর্নীতি, কেলেঙ্কারে বিভিন্ন কারণে মুসলিম লীগের জনপ্রিয়তা শূন্যের কোঠায় চলে যায় এবং মুসলিম লীগের বিরুদ্ধে অনেক রাজনৈতিক দল আসে এই নির্বাচনে। মুসলিম লীগ যে পাকিস্তানের শাসন ব্যবস্থায় ব্যর্থ হয়েছে সেটি কিন্তু এই নির্বাচন ফলাফলের মধ্য দিয়ে আমাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে গেছে। অর্থাৎ মুসলিম লীগের ভরাডুবি হয়েছে এই নির্বাচনের মাধ্যমে। স্বায়ত্তশাসনের দাবি, এই নির্বাচনের মাধ্যমে 21 দফায় আমরা যে বিষয়গুলো দেখেছি সেটি কিন্তু মূলত স্বায়ত্তশাসনেরই একটি প্রস্তাব, স্বায়ত্তশাসনের দাবি ভিত্তিক একটি
ইশতেহার ছিল, 21 দফা ভিত্তিক যে ইশতেহার, অর্থাৎ পূর্ব বাংলা জনগণের অধিকার, দাবি দেওয়া, শাসন ব্যবস্থা কেমন হবে, ভাষা কেমন হবে, সব কিছু মিলিয়েই আমরা বলতে পারি যে মূলত এটি ছিল স্বায়ত্তশাসনের দাবি। এবং এই নির্বাচন বাঙালি জনগণকে ভীষণভাবে রাজনীতি সচেতন করে তোলে, এবং মধ্যবিত্ত শ্রেণী যেহেতু প্রতিনিধিত্বে চলে আসে, এই মধ্যবিত্ত শ্রেণীর সাথে আপামর জনগণের একটা সম্পৃক্ততা থাকে এবং জনগণ আস্তে আস্তে রাজনীতি সচেতন হতে থাকে। যে ধারাবাহিকতা আমরা পরবর্তীতে 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 6 দফা দাবি উত্থাপন করেছেন, সেখানেও জনগণের সম্পৃক্ততা আমরা লক্ষ্য করেছি। পরবর্তী 1970 সালে যে নির্বাচন হয়েছে, সেখানে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এসেছে। 1971 সালে যে মহান স্বাধীনতা সংগ্রাম হয়েছে, সেখানে আপামর জনগণ এক কাতারে এসে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ করেছে, দেশকে স্বাধীন করেছে, আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সুতরাং আমরা বলতে পারি যে বিভিন্ন কারণে 1954 সালের নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন ছিল পাকিস্তানের রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক ইতিহাসে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমি তোমাদের সাথে আলোচনা করব 1956 সালে পাকিস্তানের সংবিধান সম্পর্কে। চলো আমরা একটু পাকিস্তানের সংবিধান সম্পর্কে বিস্তারিত জেনে নিই। আমরা জানি যে 1947 সালে ভারত পাকিস্তান বিভক্ত হওয়ার পর দীর্ঘ 9 বছর পর একটি সংবিধান তৈরি হয়, যেটি পাকিস্তানের প্রথম সংবিধান। 1956 সালের 29 ফেব্রুয়ারি পাকিস্তানের প্রথম সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয় এবং 1956 সালের 23 মার্চ থেকে তা কার্যকর হয়। আমরা জানি যে 1940 সালে 23 মার্চ লাহোর প্রস্তাব উত্থাপন করা হয়েছিল এবং সেই দিনটিকে সামনে রেখেই কিন্তু 1956 সালে 23 মার্চ থেকে এই সংবিধানটি কার্যকর হয়। শিক্ষার্থীরা, 1956 সালের পাকিস্তানের সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো সম্পর্কে এবার জেনে নিই। 1956 সালে পাকিস্তানের সংবিধানের খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য ছিল ইসলামী প্রজাতন্ত্র। পাকিস্তান হবে একটি ইসলামী প্রজাতন্ত্র, রাষ্ট্রপ্রধান হবেন একজন মুসলমান, কোরআন এবং সুন্নার পরিপন্থী কোনো আইন পাশ করা হবে না। এটি ছিল পাকিস্তানের সংবিধানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, অর্থাৎ ইসলামিক প্রজাতন্ত্রের কথা কিন্তু এখানে বলা হয়েছে। এখানে এমন একজন রাষ্ট্রপ্রধান হবেন যিনি হবেন মুসলমান, একেবারে স্পষ্ট করে কিন্তু এই কথা বলা হয়েছে। এটি হবে একটি ইসলামী প্রজাতন্ত্র এবং কোরআন এবং সুন্নার পরিপন্থী কোনো আইন এখানে পাশ হবে না। এছাড়াও এই সংবিধানের আরও যে বৈশিষ্ট্য ছিল, যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতির কথা বলা হয়েছে এই সংবিধানের মাধ্যমে। পাকিস্তান হবে একটি যুক্তরাষ্ট্র, সংবিধানে সরকারের ক্ষমতাকে কেন্দ্রীয়, প্রাদেশিক ও যুগ্ম এই 3 তালিকায় বিভক্ত করা হয়। প্রতিরক্ষা, অর্থ, পররাষ্ট্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে। প্রাদেশিক সরকারের তালিকায় আইন শৃঙ্খলা, বিচার, জনস্বাস্থ্য, ভূমি, স্থানীয় সরকার, শিক্ষা, রেল, যোগাযোগ ইত্যাদি সহ মোট 94টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়। যুগ্ম তালিকায় ট্রেড ইউনিয়ন, শিল্পক্ষেত্রে মালিক শ্রমিক দ্বন্দ্ব, সামাজিক নিরাপত্তা ইত্যাদি সহ মোট 19টি বিষয় স্থান পায়। এছাড়াও এই সংবিধানে কেন্দ্র প্রদেশে সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তন করা হয়। কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে প্রধানমন্ত্রী ও প্রাদেশিক সরকারের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী হবেন প্রধান নির্বাহী, মন্ত্রিসভা তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকবে। অর্থাৎ সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় আমরা জানি যে মন্ত্রিপরিষদ তাদের কাজের জন্য আইনসভার কাছে দায়িত্বশীল থাকে। এটি সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য, যেটি আমরা 1956 সালে পাকিস্তানের সংবিধানে লক্ষ্য করি। তবে এটি ছিল একটি যুক্তরাষ্ট্র, যে কারণে এখানে প্রদেশ সমগ্র দেশের জন্য একজন প্রধানমন্ত্রী এবং প্রদেশের জন্য যিনি প্রধান তাকে তার পদ ছিল মুখ্যমন্ত্রী। এছাড়াও এই সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আইনসভা, এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিধান করা হয়। পাকিস্তান রাষ্ট্রকাঠামো যুক্তরাষ্ট্রীয় হলেও কেন্দ্র ও প্রদেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিধান করা হয়। 300 জন নির্বাচিত সদস্য এবং মহিলাদের জন্য সংরক্ষিত 10টি আসন সহ মোট 310 জন সদস্য নিয়ে কেন্দ্রীয় আইনসভা বা জাতীয় পরিষদ গঠিত হয়। এছাড়াও এই সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন। পাকিস্তানের উভয় প্রদেশকে সংবিধানের আওতায় বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় হস্তক্ষেপমুক্ত স্বায়ত্তশাসন প্রদান করা হয়। সংবিধানের স্পষ্ট অক্ষরেও বলা হয়নি এমন অনুল্লিখিত বিষয়সমূহ প্রাদেশিক সরকারের এখতিয়ারভুক্ত রাখা হয়। এই সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে 1956 সালের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার সন্নিবেশিত করা হয়। মৌলিক অধিকারগুলো আদালতের আওতাভুক্ত হয়, তবে জরুরি অবস্থা চলাকালে রাষ্ট্রপতি মৌলিক অধিকার রহিত করতে পারেন। বিচার বিভাগের স্বাধীনতা, এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। বিচার বিভাগকে শাসন বিভাগের হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার কথা বলা হয়। তাছাড়া বিচার বিভাগকে সংবিধানের রক্ষকের ভূমিকা প্রদান করা হয়।
এই 1956 সালের সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে পাকিস্তানকে একটি ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হলেও সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় এবং সাংস্কৃতিক অধিকার রক্ষার নিশ্চয়তা বিধান করা হয়। অর্থাৎ পাকিস্তানে এটি একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হলেও এখানে অন্যান্য সম্প্রদায়ের জনগণও বসবাস করত, সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ যাতে উপেক্ষিত না হয় সেই ব্যাপারেও কিন্তু বিধান রাখা হয়েছিল 1956 সালের সংবিধানে। এছাড়াও এই সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই সংবিধানে বাংলা এবং উর্দু উভয় ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। অর্থাৎ 1952 সালে আমরা যে মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছি, তার সাংবিধানিক বৈধতা আমরা পেয়েছি 1956 সালের পাকিস্তানের সংবিধানের মাধ্যমে, যেখানে বলা হয়েছে উর্দুর পাশাপাশি বাংলাও হবে, বাংলাকেও পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। এই সংবিধানটি ছিল একটি লিখিত সংবিধান এবং এটি পৃথিবীর একটি বৃহত্তম সংবিধান। 105 পৃষ্ঠার এই সংবিধানে একটি প্রস্তাবনা, 13টি অংশ, 234টি ধারা ও 6টি তালিকা অন্তর্ভুক্ত করা হয় এবং এই সংবিধানটি ছিল একটি দুষ্পরিবর্তনীয় সংবিধান। এর সংশোধনের জন্য জাতীয় পরিষদের 2/3 সদস্যের সমর্থনের প্রয়োজন হতো। আমরা জানি যে দুষ্পরিবর্তন সংবিধান হচ্ছে সেই সংবিধান যে সংবিধান পরিবর্তন করতে একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়, যেটি আমরা দেখেছি 56 সালের সংবিধানেও 2/3 সদস্যের সমর্থনের প্রয়োজন। অর্থাৎ এটি একটি দুষ্পরিবর্তনীয় প্রকৃতির সংবিধান ছিল। 1956 সালের সংবিধানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটাধিকারকে স্বীকৃতি দেওয়া হয় এবং এই সংবিধানে যুক্তরাষ্ট্রীয় আদালত গঠনের ব্যবস্থাও করা হয়। কেন্দ্র ও প্রদেশের মধ্যে সম্ভাব্য বিরোধ নিষ্পত্তির জন্য একটি যুক্তরাষ্ট্রীয় আদালত গঠন করা হয়। সংবিধানে ব্যাখ্যা প্রদান এবং সংসদীয় যে কোনো আইনকে সংবিধানসম্মত নয় বলে ঘোষণা করার ক্ষমতা এই আদালতকে প্রদান করা হয়। এই 1956 সালের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল প্রেসিডেন্সিয়াল ও পার্লামেন্টারি পদ্ধতির সংমিশ্রণ। আমরা জানি যে সংসদীয় পদ্ধতির সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার, এটি দুই ধরনের সরকার ব্যবস্থা, কিন্তু 1956 সালে পাকিস্তানের সংবিধানে এই দুই ধরনের সরকার ব্যবস্থার মধ্যে একটা সংমিশ্রণের মাধ্যমে একটা ব্যবস্থা তৈরি করা হয়। 1956 সালে পাকিস্তানের সংবিধানে প্রেসিডেন্সিয়াল ও পার্লামেন্টারি শাসন ব্যবস্থার পদ্ধতি এক অভিনব সংমিশ্রণ দেখা যায়, কারণ এতে নির্বাচিত প্রেসিডেন্টের ব্যবস্থা থাকলেও তিনি মার্কিন প্রেসিডেন্টের ন্যায় ক্ষমতাবান ছিলেন না। আবার ব্রিটিশ পদ্ধতির পার্লামেন্টারি ব্যবস্থা অনুষ্ঠিত হলেও পার্লামেন্টের সার্বভৌমত্বের স্থলে মার্কিন পদ্ধতির বিচার বিভাগের প্রাধান্য স্বীকৃত, যে কারণে আমরা বলতে পারি যে এখানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট এবং পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের সংমিশ্রণ ঘটানো হয়েছে। এই সংবিধানে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির হলেও এতে এককেন্দ্রিকতার প্রবণতা দেখা যায়। রাষ্ট্রের ঐক্য, সংহতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনে কেন্দ্রীয় সরকার জরুরি অবস্থা ঘোষণা করতে পারত, ফলে সরকার প্রয়োজন মতো এককেন্দ্রিকতার রূপ লাভ করত। অর্থাৎ এটি একটি যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতি হলেও আবার চর্চার ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে প্রয়োজনে কেন্দ্রের হাতে ক্ষমতা থাকবে, কেন্দ্র যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে, অর্থাৎ কেন্দ্রমুখী একটা প্রবণতা এখানে আমরা লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থীরা, 1956 সালের দীর্ঘ 9 বছর পর, পাকিস্তান সৃষ্টির দীর্ঘ 9 বছর পর আমরা যে সংবিধানটি দেখি, এই বিভিন্ন কারণে এই সংবিধানটি আপামর পাকিস্তানের জনগোষ্ঠীকে, জনগণকে, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এছাড়াও পাকিস্তানের অন্যান্য যে প্রদেশগুলো রয়েছে জনগণকে সন্তুষ্ট করতে না পারায় এই সংবিধানটি কিন্তু পরবর্তীতে ব্যর্থ হয়ে যায়। বিশেষত 1958 সালে পাকিস্তানের সামরিক শাসনের কারণে এই সংবিধানটি বাতিল ঘোষণা করা হয়, যে কারণে পাকিস্তানের সংবিধানটি ব্যর্থ হয়েছে। এবার আমরা একটু সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পাকিস্তানের সংবিধান ব্যর্থতার অন্যতম কারণ যদি আমরা বলি সুসংগঠিত রাজনৈতিক দলের অনুপস্থিতি। আমরা দেখেছি যে পাকিস্তান সৃষ্টির পর থেকেই মুসলিম লীগ কতিপয় উচ্চবিলাসী ক্ষমতালোভী নেতাদের পকেট সংগঠনে পরিণত হয়েছে, যাদের সাথে জনগণের কোনো যোগাযোগ ছিল না, সম্পৃক্ততা ছিল না, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা রাষ্ট্র শাসন করত, যে কারণে রাজনৈতিক দলের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ছিল অনেক, সুসংগঠিত ছিল না, যে কারণে পাকিস্তানের জন্য একটি যুগোপযোগী সংবিধানও তারা প্রণয়ন করতে ব্যর্থ হয়েছে, যে কারণে এই 56 সালে দীর্ঘ 9 বছর পরে একটি সংবিধান তৈরি হলেও এই সংবিধানটি আসলে জনগণকে সেভাবে সন্তুষ্ট করতে পারেনি, যে কারণে এই সংবিধানটি ব্যর্থ হয়ে যায়। এছাড়াও আমরা দেখেছি যে দলীয় শৃঙ্খলার অভাব, পাকিস্তানের যে রাজনৈতিক দলগুলো ছিল বিশেষ করে মুসলিম লীগ, তাদের ভেতরে কিন্তু দলীয় শৃঙ্খলার মারাত্মক অভাব ছিল, যে কারণে এই সংবিধানটিকে তারা টিকিয়ে রাখতে পারেনি বা চমৎকারভাবে
তৈরি করতে পারেনি বা সেই অনুযায়ী শাসন করতে পারেনি। দলীয় স্বার্থের প্রাধান্য ছিল এখানে, মুসলিম লীগের নেতাদের মধ্যে তারা জনগণের স্বার্থকে উপেক্ষা করে তারা দলীয় স্বার্থকেই প্রাধান্য দিত, যে কারণে এই সংবিধানটি ব্যর্থ হয়েছে, উপনির্বাচন স্থগিত করে। আমরা জানি যে নিয়ম অনুযায়ী 1951 সালে নির্বাচনের কথা থাকলেও নির্বাচনের পরাজিত হওয়ার ভয়ে তারা 34টি আসনে উপনির্বাচনকে বন্ধ রেখেছে, যেটি আসলে জনমনে অসন্তোষের সৃষ্টি করে এবং অগণতান্ত্রিক একটা পদ্ধতি তারা চর্চা করেছিল। আমরা বলতে পারি যে এই কারণেই সংবিধানটি শেষ পর্যন্ত জনগণের সমর্থন আদায় করতে পারেনি। অহেতুক হস্তক্ষেপ করা হতো, কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় নেতৃবৃন্দ অহেতুক বিভিন্ন হস্তক্ষেপ করতো। যেমন আমরা দেখেছি যে পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্না, তিনি হচ্ছেন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান তিনি ছিলেন, কিন্তু তিনি আবার প্রধানমন্ত্রীর উপর হস্তক্ষেপ করতেন। যে অহেতুক হস্তক্ষেপের কারণে দেখা যায় যে পরবর্তীতে পাকিস্তানের রাজনীতি অনিশ্চয়তার দিকে চলে যায়। জনগণের রাজনৈতিক সচেতনতার অভাব ছিল, এটি আমরা বলতে পারি। সেই সময় কেন্দ্রীয় সরকারের ক্ষমতা লিপসা ছিল, যে কারণে কেন্দ্রীয় সরকার ক্ষমতাকে কুক্ষিগত করে রাখত। সাধারণ নির্বাচন অনুষ্ঠানের অনীহা, নির্বাচনের ভীতির কারণে তারা সাধারণ নির্বাচন অনুষ্ঠান দিতে ভয় পেত, সেটি একটি গুরুত্বপূর্ণ কারণ। এবং সহনশীলতার অভাব, বিশেষ করে রাজনৈতিক নেতাদের, পশ্চিম পাকিস্তান কেন্দ্রিক নেতারা পূর্ব পাকিস্তানের নেতাদেরকে কখনোই ভালো চোখে দেখত না, বিভিন্নভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করত, কখনো ভারতের অনুচর, কখনো দেশদ্রোহী, বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে তাদেরকে হেয় প্রতিপন্ন করে রাখত, দল থেকে বহিষ্কার করে দিত। যে কারণে আমরা দেখেছি যে নেতাদের ভেতরে কোনো সহনশীলতা ছিল না, এবং এ সব কিছুর ফলাফল হিসেবে আমরা দেখি যে পাকিস্তানে এই যে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা, এটি ব্যর্থ হয়েছে। এবং এই সুযোগে পাকিস্তানের সামরিক শাসন চলে আসে, যে কারণে সামরিক সরকার 1958 সালে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করে, এবং তার 20 দিনের মাথায় অর্থাৎ 1958 সালের 27 অক্টোবর আবার আইয়ুব খান পাকিস্তানে দ্বিতীয়বার সামরিক শাসন জারি করে, এবং পাকিস্তানের যে সংবিধান এটি স্থগিত করে দেয়, সম্পূর্ণ বাতিল ঘোষণা করে। মাত্র 2 বছরের কিছু বেশি সময় পাকিস্তানের এই সংবিধান, পাকিস্তানের প্রথম সংবিধান টিকেছিল, এবং এই 1958 সালের সামরিক শাসনের ফলে এই সংবিধানটি সম্পূর্ণ বাতিল ঘোষণা করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ধরে আমি 1956 সালে পাকিস্তানের সংবিধানের বৈশিষ্ট্য এবং কেন ব্যর্থ হয়েছিল সে সম্পর্কে আলোচনা করলাম। এবার আমরা পাকিস্তানে আরও একবার সংবিধান তৈরি হয়েছিল, 1962 সালের সংবিধান, আমরা সে সম্পর্কে এবার বিস্তারিত আলোচনা করব। 1962 সালে পাকিস্তানের সংবিধান, এই সংবিধান রচনার পটভূমি সম্পর্কে চলো আমরা একটু জেনে নিই। 1947 সালে 14 আগস্ট পাকিস্তানের স্বাধীনতা লাভের প্রায় 9 বছর পর পাকিস্তানের প্রথম সংবিধান রচিত হয়। 1956 সালে কিন্তু এই সংবিধান সফলতার মুখ দেখার আগেই এই সংবিধান ব্যর্থ হয়, অর্থাৎ সংবিধান রচনার মাত্র 2 বছর 6 মাস 15 দিনের মধ্যেই 1958 সালের 7 অক্টোবর জেনারেল ইস্কান্দার মির্জা কর্তৃক বাতিল ঘোষিত হয়, এবং তিনি সারা দেশে সামরিক আইন জারি করেন। আমরা জানি যে পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি করেছিলেন প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা 1958 সালের 7 অক্টোবর। এই ঘটনার 20 দিনের মাথায় 27 অক্টোবর 1958 সালে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আইয়ুব খান পাল্টা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল ইস্কান্দার মির্জাকে ক্ষমতা থেকে সরিয়ে ক্ষমতা দখল করেন। জেনারেল আইয়ুব খান ক্ষমতা দখলের পর প্রায় 44 মাস পাকিস্তানের সামরিক শাসন চলে। এরপর তিনি তার ক্ষমতাকে বৈধ করার জন্য 1959 সালে মৌলিক গণতন্ত্র আদেশ নামে একটি আদেশ জারি করেন, যেটি তার ক্ষমতায় আরোহণের 1 বছর পূর্তি উপলক্ষে তিনি ঘোষণা করেন, মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ বা বেসিক ডেমোক্রেসিস অর্ডার অফ 1959, যেটি তার শাসনতান্ত্রিক ইতিহাসে তিনি একটি অভিনব পদ্ধতি হিসেবে প্রয়োগ করেন, এবং যার মূল উদ্দেশ্যই ছিল তার ক্ষমতায় পাকাপাকিভাবে থাকা। এবং এই প্রক্রিয়ায় তিনি নির্বাচিত হয়ে 10 বছর পাকিস্তানের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন, এবং তখন পাকিস্তানে গণতান্ত্রিক চর্চার কোনো সুযোগ ছিল না। 1960 সালের 16 ফেব্রুয়ারি জেনারেল আইয়ুব খান গণভোটের আয়োজন করেন। এই গণভোটের মাধ্যমে তিনি তার শাসনকে বৈধতার ছাপ দেওয়ার চেষ্টা করেন। এরই পথ ধরে 1960 সালের 17 ফেব্রুয়ারি পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস শাহাবুদ্দিনকে চেয়ারম্যান করে একটি সংবিধান কমিশন গঠন করেন। পাকিস্তানের জন্য একটি ভবিষ্যৎ সংবিধানের রূপরেখা প্রণয়ন ছিল এই কমিশনের মূল দায়িত্ব। 1961 সালের 6 মে কমিশনের রিপোর্ট পাওয়া যায়। 24 থেকে 31 অক্টোবর রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত গভর্নরদের সম্মেলনে এই রিপোর্ট পর্যালোচনা শেষে একটি সংবিধান তৈরি করে, এবং 1 মার্চ 1962 সালে তা দেশবাসীর উদ্দেশ্যে ঘোষণা করা হয়। এটি আইয়ুব কনস্টিটিউশন বা আইয়ুবী সংবিধান নামেই পরিচিত। এই সংবিধানের স্বৈরাচারে আইয়ুব খানের চারিত্রিক বৈশিষ্ট্যগুলোই ফুটে ওঠে, অর্থাৎ
তিনি কিভাবে তার দেশকে শাসন করবেন তার একটি রূপরেখা তিনি প্রণয়ন করেছিলেন মূলত এই সংবিধানের মাধ্যমে, যে কারণে জনগণ এই সংবিধানকে আইয়ুব কনস্টিটিউশন বলেই আখ্যায়িত করেছে। চলো শিক্ষার্থীরা, এবার আমরা এই 1962 সালের সংবিধানের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটু জেনে নিই। এই সংবিধানের একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল ইসলামী প্রজাতন্ত্র। আইয়ুব খানের সংবিধানে পাকিস্তানকে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়। সংবিধানে স্পষ্ট করে বলা হয় পাকিস্তান আইন পরিষদ কোরআন ও সুন্না পরিপন্থী কোনো আইন প্রণয়ন করতে পারবে না। সংবিধানে ইসলামী আইন প্রণয়নের জন্য পরামর্শ দানের লক্ষ্যে আলেম সমাজ নিয়ে একটি পরামর্শ সভা বা কাউন্সিল গঠনের ঘোষণা দেওয়া হবে। 1962 সালের এই সংবিধানটি ছিল বৃহত্তম লিখিত সংবিধান। 1962 সালের সংবিধান 12টি ভাগে বিভক্ত ছিল, এতে 250টি ধারা ও 3টি তালিকা ছিল। মৌলিক গণতন্ত্র, যেটি আইয়ুব খানের 1962 সালের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 1962 সালের সংবিধানে মৌলিক গণতন্ত্র নামে এক অভিনব ব্যবস্থা তিনি প্রবর্তন করেন। ভোটারগণ সরাসরি ভোট দিয়ে মৌলিক গণতন্ত্রীদেরকে নির্বাচিত করতেন, আর মৌলিক গণতন্ত্রীদের দ্বারা গঠিত নির্বাচক মণ্ডলী প্রেসিডেন্ট, জাতীয় পরিষদের সদস্য এবং প্রাদেশিক পরিষদের সদস্যদেরকে নির্বাচিত করবে বলে বিধান করা হয়েছে। অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, টোটাল পাকিস্তানের 40,000 মোট 80,000 মৌলিক গণতন্ত্রীদেরকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে, যেই 80,000 মৌলিক গণতন্ত্রীরা পরবর্তীতে পাকিস্তানের প্রেসিডেন্টকে নির্বাচিত করবে। এবং আইয়ুব খানের দুর্ধ, এবং আমরা জানি যে আইয়ুব খান ছিলেন পাকিস্তানের ফিল্ড মার্শাল খ্যাত সামরিক শাসক। তিনি অস্ত্রের মুখে রাষ্ট্রকে শাসন করেছেন, তার বিরুদ্ধাচরণ করার মতো দুঃসাহস কারো ছিল না। তো সেই সময় এই 80,000 মৌলিক গণতন্ত্রী যারা ছিলেন তারা সবাই ছিলেন মূলত আইয়ুব খানের লোক, যারা পরবর্তীতে আইয়ুব খানকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এবং তিনি, আমরা দেখেছি যে 1969 সাল পর্যন্ত তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। তো এই মৌলিক গণতন্ত্র, এটি তার 1962 সালের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা বলতে পারি। এছাড়াও 1962 সালে আইয়ুব খানের এই সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির শাসন ব্যবস্থা। এই সংবিধানে পাকিস্তানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিল। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান এই দুই প্রদেশের সমন্বয়ে পাকিস্তানের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এই সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। 1956 সালের সংবিধানে ন্যায় 1962 সালের সংবিধানেও কেন্দ্র ও প্রদেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হয়। এই সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়। প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্রের প্রকৃত শাসক, অর্থাৎ তার হাতেই রাষ্ট্রের যাবতীয় শাসন কার্য, শাসনভার বা নির্বাহী ক্ষমতা ন্যস্ত থাকবে। মন্ত্রিপরিষদ প্রেসিডেন্টের নিকট দায়ী থাকবেন, অর্থাৎ মন্ত্রিপরিষদ থাকবে প্রেসিডেন্টের আজ্ঞাবহ। এই ধরনেরই একটি ব্যবস্থা 1962 সালে যে সংবিধান আমরা দেখি আইয়ুব খানের, সেই সংবিধানে তিনি এই পদ্ধতি প্রবর্তন করেছেন। 1962 সালের সংবিধানে প্রথমত কোনো মৌলিক অধিকারের কথা উল্লেখ করা হয়নি। পরবর্তীকালে দ্বিতীয় সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারের একটি তালিকা সংযুক্ত করা হয়। 1962 সালের সংবিধানের 21টি নীতি নির্ধারণমূলক নীতিমালা সংযুক্ত ছিল, এগুলো আদর্শ মাত্র কিন্তু কোনো ক্ষমতা ছিল না। সরকারের নীতি নির্ধারণের এগুলো আদর্শ হিসেবেই ব্যবহৃত হতো। এই সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কমিশন গঠন। কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকারগুলোর মধ্যে রাজস্ব বণ্টনের সুপারিশ করার জন্য জাতীয় অর্থ কমিশন ও দেশের সর্বোচ্চ অর্থনৈতিক পরিষদ গঠনের ব্যবস্থা এই সংবিধানে সন্নিবেশিত করা হয়। এই সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আইন পরিষদের কেন্দ্র ছিল ঢাকায়। এই সংবিধানে বলা হয়েছিল যে রাজধানী ঢাকা এলাকা হবে কেন্দ্রীয় আইন পরিষদের কেন্দ্র এবং ইসলামাবাদ হবে সরকারের প্রধান কেন্দ্র। এই সংবিধানটি ছিল মূলত একটি দুষ্পরিবর্তনীয় সংবিধান। এর পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনের জন্য বিশেষ পদ্ধতির ব্যবস্থা ছিল। জাতীয় পরিষদের 2/3 সদস্যের সম্মতিসহ রাষ্ট্রপতির সম্মতিক্রমে সংবিধান সংশোধন করা যেত। এই সংবিধানে একটি প্রস্তাবনাও সংযুক্ত করা হয়েছিল। এতে বলা হয় যে সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহর উপর অর্পিত হবে, তবে জনগণ ক্ষমতাকে পবিত্র আমানত হিসেবে ব্যবহার করবে। এই সংবিধানে গণভোটের বিধান করা হয়, গণভোটের ব্যবস্থা প্রবর্তন করা হয়। রাষ্ট্রপতি ও জাতীয় পরিষদের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিলে বিষয়টি গণভোটের মাধ্যমে সমাধান করার বিধান করা হয়। এবং এই সংবিধানে রাষ্ট্রভাষা নিয়ে কী বলা হয়েছিল চলো আমরা সে সম্পর্কে একটু জানি। এই সংবিধানে বাংলা ও উর্দু উভয় ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়।
এই সংবিধানের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কেন্দ্রীভূত শাসন। 1962 সালের সংবিধানের আওতায় রাষ্ট্রপতি, জাতীয় ও প্রাদেশিক আইনসভার সদস্যবৃন্দ 80,000 মৌলিক গণতন্ত্রীদের দ্বারা নির্বাচিত হতেন। জনগণের প্রত্যক্ষ ভোটে নয়, কেন্দ্রীয় সরকারের মন্ত্রীগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত ও তার মর্জির উপর নির্ভরশীল ছিলেন। কেন্দ্রীয় আইনসভা ছিল তার আজ্ঞাবহ। প্রদেশের সরকারগুলোও রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হতেন, একমাত্র তার কাছে জবাবদিহি করতেন। এভাবে আইউ প্রবর্তিত ব্যবস্থায় রাষ্ট্রপতি ছিলেন সকল ক্ষমতার মধ্যমণি, তাকে কেন্দ্র করে সব কিছু আবর্তিত হতো। 1962 সালের সংবিধানে পাকিস্তানে প্রেসিডেন্টের ক্ষমতা ছিল অনেকটা মধ্যযুগের রাজার মতো। এছাড়াও এই সংবিধানের আরও যে একটা বৈশিষ্ট্য রয়েছে আমরা সে সম্পর্কে একটু জেনে নেই। বিচার বিভাগের স্বাধীনতা খর্ব, 1962 সালের সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করা হয়। আমরা জানি যে সকল ক্ষমতাই কিন্তু চর্চা করতেন মূলত সামরিক একনায়ক আইয়ুব খান, সেখানে বিচার বিভাগের স্বাধীনতা মারাত্মকভাবেই ব্যাহত হয়েছে। 1956 সালের সংবিধানে লাহোর প্রস্তাবের আলোকে প্রাদেশিক স্বায়ত্তশাসনকে মেনে নেওয়া হয়, কিন্তু আইয়ুব প্রবর্তিত সংবিধানে প্রাদেশিক স্বায়ত্তশাসন উপেক্ষিত ছিল। রাষ্ট্রপতি নেতৃত্বে কেন্দ্রীয় আইনসভা যে কোনো বিষয়ে আইন প্রণয়ন করতে পারত, যে কারণে 1962 সালের সংবিধানটিও ব্যর্থ হয়েছে। আমরা এবার সে সম্পর্কে একটু জেনে নিই। 1962 সালের এই সংবিধানটি মূলত, আমি ইতিপূর্বেই বলেছি যে আইয়ুব খান তার ক্ষমতাকে তার মতো করে শাসন করার জন্যই এই অভিনব পদ্ধতিগুলির প্রবর্তন করেছেন, সংবিধান প্রবর্তন করেছেন, যে কারণে এটি গণসমর্থন হারিয়েছে। অর্থাৎ জনগণের আপামর জনগণকে চিন্তা করে তিনি কিন্তু তার সংবিধান প্রণয়ন করেননি, যে কারণে এটি ব্যর্থ হয়েছে। গণসমর্থনের অভাবে সংসদীয় গণতন্ত্রের প্রতি তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। এখানে সংসদীয় গণতন্ত্রের কথা বলা হলেও মূল ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতির হাতেই ছিল, এবং মূলত আইয়ুব খান কিন্তু রাজনৈতিক দলকে পছন্দ করতেন না। তিনি বিশ্বাস করতেন যে রাজনৈতিক দল ছাড়াই রাষ্ট্র শাসন করা যায়, যে কারণে সংসদীয় যে ব্যবস্থার ঐতিহ্য সেটি কিন্তু আসলে বিকশিত হতে পারেনি আইয়ুব খানের শাসনামলে, যে কারণে আমরা দেখি যে এটি ব্যর্থ হয়েছে। প্রাদেশিক স্বায়ত্তশাসনকে উপেক্ষা করা হয়েছে, প্রদেশের উপর স্বায়ত্তশাসন দেওয়া হয়নি, অধিকার দেওয়া হয়নি, তাদের স্বার্থকে উপেক্ষা করা হয়েছে। রাষ্ট্রপতি শাসন ব্যবস্থার প্রবর্তন, রাষ্ট্রপতির পদ্ধতি এবং রাষ্ট্রপতির হাতেই সর্বময় কর্তৃত্ব ছিল। পূর্ব পাকিস্তানের যথাযোগ্য প্রতিনিধিত্বের অভাব ছিল, সর্বজনীন ভোটাধিকারের দাবিকে তিনি অস্বীকার করেছেন, অর্থনৈতিক বৈষম্য ছিল তীব্র, রাষ্ট্রপতি ও প্রাদেশিক গভর্নরদের স্বেচ্ছাচার ছিল সেই সময়ে, মৌলিক অধিকারের পরিপন্থী ছিল। এখানে মৌলিক অধিকার তো প্রথম দিকে ঘোষণা করাই হয়নি, স্বীকার করা হয়নি, পরবর্তীতে সংযুক্ত করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এবং যুক্তরাষ্ট্রের ব্যবস্থা অনুপস্থিত ছিল সেখানে। অর্থাৎ প্রেসিডেন্ট সকল ক্ষেত্রেই প্রভাব বিস্তার করতে পারতেন, যে কারণে আমরা দেখি যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির এখানে প্রয়োগ হয়নি। আইয়ুব সরকারের দমন নীতি, অর্থাৎ আইয়ুব খান তার প্রতিপক্ষকে বিভিন্নভাবে দমনমূলক আইনের মাধ্যমে, আমরা জানি যে এবডো এবং পোডো এই ধরনের কালো আইন জারির মাধ্যমে তিনি তার প্রতিপক্ষকে দমন করতেন, যে কারণে আমরা দেখি যে 1962 সালের সংবিধানটি জনগণের সমর্থন আদায় করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই জনগণ এই সংবিধানকে মনে প্রাণে গ্রহণ করেনি, এই সংবিধানটি ব্যর্থতায় পর্যবসিত হয়। এতক্ষণ ধরে আমি আজকের ক্লাসে 1954 সালে নির্বাচন, 1956 সালে পাকিস্তানের সংবিধান এবং 1962 সালের সংবিধান নিয়ে যে বিস্তারিত আলোচনা করলাম, আমি আশা করছি যে তোমরা এই তিনটি টপিক খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তো এই তিনটি টপিক থেকে যে ধরনের প্রশ্ন হতে পারে, চলো আমি সে সম্পর্কে একটু আলোচনা করি, তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিই। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কী ছিল, এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং অনেক আসে তোমাদের বিভিন্ন পরীক্ষায়, প্রচুর আমরা এটি লক্ষ্য করি। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কী ছিল? হ্যাঁ, উত্তরটি হচ্ছে নৌকা। আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখি, কত সালে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়? 1956 সালে পাকিস্তানের যে সংবিধান হয়েছে সেই সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়েছে। কত সালে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করা হয়? পাকিস্তানের সামরিক শাসন জারি করা হয় 1958 সালে। এবং এই সাথে তোমাদের আরও একটি প্রশ্ন হয় যে কে সর্বপ্রথম পাকিস্তানে সামরিক শাসন জারি করেন? এর উত্তর হচ্ছে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা। অনেকেই তোমরা ভুল করে এই প্রশ্নের উত্তর দিয়ে ফেলো আইয়ুব খান। আইয়ুব খান দিয়েছেন ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করার 20 দিন পর। তাহলে তোমরা এই প্রশ্নের উত্তরটি নিশ্চয়ই পেয়ে গেছো, কত সালে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করা হয়? 1958 সালে। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে, যুক্ত ফ্রন্ট কি? এটি মূলত 4 মার্কসের একটি প্রশ্ন হিসেবে আসে। চলো আমরা এবার পরের প্রশ্ন চলে যাই, যুক্তফ্রন্টের 21 দফা বর্ণনা করো। এখানে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক সময় এভাবেও প্রশ্নটি আসে যে 21 দফার প্রথম দফা কী ছিল, আবার এইভাবেও আসে যুক্তফ্রন্টের 21 দফা বর্ণনা করো। সেক্ষেত্রে তোমাদেরকে যুক্তফ্রন্টের 21 দফা আত্মস্থ করতে হবে, এবং আমার মনে হয় যে এটি কোনো কঠিন কাজ না, অত্যন্ত চমৎকার এই 21 দফা ভিত্তিক কর্মসূচি, যেটি মনে রাখা
অত্যন্ত সহজ। তো তোমরা আমার মনে হয় যে একটু কয়েকবার এই ভিডিওটা দেখলেও তোমরা এই প্রশ্নের উত্তরটি পারবে। আমরা চলো পরের প্রশ্নটি একটু দেখি। 1954 সালে নির্বাচনের তাৎপর্য বিশ্লেষণ করে, এটি মূলত একটি 10 মার্কসের প্রশ্ন, তোমরা এটি গুছিয়ে লিখতে পারবে আমি আশা করছি। তো শিক্ষার্থীরা, এই ধরনের এই প্যাটার্নের প্রশ্নগুলি হয়, এই এর ছাড়াও আরও অনেক ধরনের প্রশ্ন হতে পারে এই 1954 সালের নির্বাচন, 1956 সালের সংবিধান, 1962 সালের সংবিধানের থেকে। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসের মাধ্যমে আমি আশা করছি যে তোমরা এই 3টি টপিক সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছো। এরপরেও যদি তোমরা এই কোর্সগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাও তাহলে তোমরা আরও কিছু বই অনুসরণ করতে পারো, আমি সেই রেফারেন্সগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি। চলো আমরা এই বইগুলো সম্পর্কে একটু পরিচিত হই। প্রফেসর ডক্টর অনুক জাহানের একটি বই, তোমরা এই যে পাশে যে ছবিটি দেখছো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই, অত্যন্ত চমৎকার একটি বই, পাকিস্তান ফেইলিওর ইন ন্যাশনাল ইন্টিগ্রেশন। এই কোর্সের জন্য, আজকের এই টপিকটির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। এছাড়াও আমার দেখা রাজনীতি 50 বছর, বাংলাদেশের শাসন ব্যবস্থা ও রাজনীতি, পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি, এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর হারুনুর রশিদ স্যারের একটি বই রয়েছে, বাংলাদেশের রাজনীতি, সরকার ও শাসনতান্ত্রিক উন্নয়ন 1757 থেকে 2000। এই বইটিও তোমরা পড়তে পারো, পড়ে তোমরা এই টপিক সম্পর্কে আরও বিস্তারিত ধারণা লাভ করতে পারো। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আজকের ক্লাসটি উপভোগ করেছো। তোমাদের সাথে অন্য কোনো ক্লাসে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।